এটা হলো হাইড্রোলিক ভাই। আচ্ছা দেখেন আপনারা উপর থেকে এটা দেখেন খাবার নিয়ে ছেড়ে দিবেন, এটা আপনার ধাপ করে পড়বে না, হাইড্রোলিক ভাবে পড়বে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক আমরা আজকে দেখাবো ফুড ওয়ার্মার, বিশেষ করে যারা খাবার গরম রাখতে চান এই ধরনের ফুড ওয়ার্মার আমরা আসলে বিভিন্ন ধরনের ফাইভ স্টার হোটেলে বা থ্রি স্টার হোটেলে দেখে থাকি বা বুফেতে দেখে থাকি। তো এই ধরনের ফুড ওয়ার্মারগুলো যারা আসলে বাসাবাড়ির জন্য নিতে চান, আপনারা কমার্শিয়ালও নিতে পারবেন বাসাবাড়ির জন্য নিতে পারবেন। তো এগুলো সবগুলো হচ্ছে 9.5 লিটার হবে। তো আমরা দেখছি অনেকেই চার্ফিং ডিশ বলে অথবা ফুড ওয়ার্মার বলে, তো বিভিন্ন ধরনের আসলে নাম থেকে থাকে। এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে নিউ আজমির এন্টারপ্রাইজ, তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের নিস্তালায়, দোকান নাম্বার 369 এবং 70। আমাদেরকে আজকে সহযোগিতা করবে রয়েছে বিল্লাল ভাই। বিল্লাল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। বিল্লাল ভাই শীত আসার আগেই তো শীত নিয়ে আসবেন, মানে যে ফুড ওয়ার্মার। শীত আসার আগে এই কথাটা বলছেন, শীত আসার আগে শীতের জিনিসটা নিয়ে আসা উচিত। আচ্ছা, তার জন্য আমরা শীত আসার আগে শীতের জিনিস নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, কারণ কি ভাই এই শীতের মধ্যে অনেকে বাইরে খাবারটা খেতে পারে না, কারণ শীত করে ভাই, শীতের জন্য ঘরের ভিতরে সব ঘরের খাবারটা তৈরি করে। তো সেই জন্য আমাদের আমরা বলবো যে এখন আর আপনাদের বাইরে যেতে হবে না, কারণ অনেক মা বোন কিংবা ভাইয়েরা আছে যারা বাসার ভিতরেই বুফের আইটেমটা করতে চায়, কারণ অনেক বড় বড় রেস্টুরেন্টে যেগুলি সেগুলি এই যে এইরকম হাইড্রোলিক বুফের সিস্টেমে খাবারটা দেয়, এগুলি দিয়ে আমরা যাই খেয়ে আসি হাজার হাজার টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, তো যে এই সেম খালি একটু স্পেশালি রান্নাটা রই, কিন্তু এই ডিশে কলম আপনি রান্নাটা করতেছে, তো এই রান্নাটা করার জন্যই ওরা অনেক দাম নিতেছে। তো আজকে আপনাদের নিয়ে আসলাম বাসার মধ্যেই আপনারা বুফের আইটেম করতে পারবেন, খুবই 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 চিপ রেটের মধ্যে, সার্ভিং করার জন্য মূলত খুবই খুবই চিপ রেটের মধ্যে আমরা ইনশাআল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব। খাবার রান্না করার পরে এগুলোতে আসলে সার্ভ করা হয়? হ্যাঁ, খাবার রান্না করার পরে সার্ভ করবেন, যেই রকম খাবারটা রাখবেন সেরকমই খাবার গরম থাকবে, খাবারের টেস্টটা একই থাকবে, একই থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে। এবং এটার মধ্যে তিনটা সাইজ, একটা হলো ফুল সিঙ্গেল। আচ্ছা, এটা ফুল সিঙ্গেল মানে সবগুলো সাইজই সেম 9.5 লিটার হবে, 9.5 লিটার। এবং এটাতে হলো আপনি নিচেরটা প্রথমে একটা দিয়ে আমি দেখাই দিই আপনাকে, আচ্ছা একটা ভালো করে ক্লিয়ার করে আমরা বুঝাই। আচ্ছা, এই যে এটা দেখতেছেন, এটা হলো আপনার স্প্রিটের কিংবা জেল দিয়ে আপনি এটা ই করতে পারবেন, এখানে জেল দিয়ে দিলেন কিংবা স্প্রিট দিয়ে দিলেন, এটা জ্বলবে। হ্যাঁ, এটার মধ্যে দিয়ে পুরোটা নিচে আগুনটা থাকবে, আগুনটা দিয়ে জ্বালিয়ে দিবেন দুটোটা, দুইটা দেওয়া আছে দুইটাই করতে পারেন। এবং এই যে এই অ্যাসেসগুলো দেখতেছেন, এগুলি কলম 100% নন ম্যাগনেট, লাইফ টাইম জমটম ধরার কোনো ভয় নেই। আচ্ছা, গরম পানি দিব কোন জায়গায়? এরপরে এই যে ডিপ জেইটা দেখতেছেন, সেটার মধ্যে গরম পানি, গরম পানি দিলেন। আচ্ছা, তারপরে যেটা আছে এটা হলো সিঙ্গেল ডিশ। আচ্ছা, এটাতে আমরা খাবারটা রাখব, খাবারটা দিলেন সিঙ্গেল ডিশ, এবং যে ঢাকনাটা সেই ঢাকনাটা গ্লাস, আপনি খাবারটা খাবার আছে এটার ভিতরে দেখা যায়, দেখা যায় রাইস থাকলো, ফিশ থাকলো, কারি থাকলো, এটা আপনার উপর থেকে দেখতে পাবেন, দেখতে পারবেন। এবং এটা তো গেল, এটা হলো হাইড্রোলিক ভাই। আচ্ছা দেখেন আপনার উপর থেকে এটা দেখেন খাবার নিয়ে ছেড়ে দিবেন, এটা আপনি ধাপ করে পড়বে না, হাইড্রোলিক ভাবে পড়বে। এটা গেল সিঙ্গেল। তারপরে এটা এটা একটু দেখাবেন, এটার ভিতরে কয়টা পার্ট আছে এটা আমরা দেখাবো। এর মধ্যে হলো তিনটা পার্ট, তিনটা পার্ট, মানে সাইজ সেমই হবে 9.5 লিটার, বাট এটাতে আপনারা ভাত রাখতে পারবেন বা তিন রকম তিনটা তরকারি পাবেন, আর নিচে গরম পানি দেওয়ার কিন্তু জায়গা আছে, জায়গা আছে। আর সেম সিস্টেম সেম কিছু, খালি থ্রি পার্ট, থ্রি পার্ট, এটা হলো থ্রি পার্টে গেল। আর এই পাশে যদি আমরা একটু দেখি, এটা হলো টু পার্টে। আচ্ছা, এটা হচ্ছে টু পার্টের, টু পার্টে। তো ভাই অনেকে কলম শক করে যে আমার বাসাটাকে আমি বুফের আইটেম করবো, একটা গেস্ট আসবে জানি আমার বাসাটাকে বলে যে একটু আনকুমান, কারণ খাবার আমরা কলম বাঙালিরা গেস্ট আসলে মাথা ঠিক থাকে না, তাদের কিভাবে আপ্যায়ন করব সেটা আমরা নিজেরাও জানি না। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনারা যদি যখন এইগুলিতে দিবেন বলবেন যে না এগুলো তো ভাই কমার্শিয়ালি ইউজ করে মানুষজন, আমরা তো চাইলে বাসাবাড়িতে ইউজ করতে পারবো, কমার্শিয়াল মেইনলি এটা কমার্শিয়ালের জন্য, কিন্তু এখন বাসাবাড়িতে অ্যাভেলেবল চলছে, ভাবিদের মাথা নষ্ট করার জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাবিদের মাথা নষ্ট করার জিনিস। তো অবশ্যই এই তিনটা যদি নেন আপনার ধরেন 30-20 জনের খাবারটা, এটা তো করতে, আর এগুলো তো জীবনও জং ধরবে না, না জীবনও জং ধরার কোনো ই নাই। আচ্ছা আচ্ছা, প্রাইস কেমন রাখছেন ভাই? আর সবার পরিচিত ব্র্যান্ড, এটা হলো কিংবো ব্র্যান্ড। আচ্ছা, কিংবো ব্র্যান্ডটা কলম একটা ফ্রান্সের কোম্পানি। আচ্ছা আচ্ছা, এটা হলো মিয়াকো আনতেছি। আচ্ছা আচ্ছা, মিয়াকো একটা সাব ব্র্যান্ড, হাসিবিল ইলেকট্রনিক্স আছে ভাই, সবকিছু লেখাই আছে হাসিবিল ইলেকট্রনিক্স। ওকে, এটা আপনারা দেখছেন, সেক্ষেত্রে এখানে সবগুলোই 3.5 লিটার হবে, কোনোটা সিঙ্গেল, কোনোটা দেখা যাচ্ছে ট্রিপল, কোনোটা ডুয়েল, যেভাবে নিতে চান। প্রাইসটা কেমন রাখছেন ভাই এগুলো? প্রাইসটা তো সর্বপ্রথমে বললাম যে আমি একেবারে দাম কমের মধ্যে দিতেছি, কারণ এটা অনেকে ধারণা থাকে না ভাই যে এটা বুফের আইটেমটা কত না কত টাকা, হয়তো বা 20-30-50 হাজার টাকা এরকম হতে পারে। আচ্ছা আচ্ছা, তো এই জন্যই এটা বুফের আইটেমটা, কিন্তু ভাই না, এটা গোপনতার জিনিস, তাই আজকে আমি গোপনতা ফাঁস করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আর ইনশাল্লাহ আপনাদের নেওয়ার জন্য ই করতেছি।
যে ইচ্ছু করতেছি যে এগুলি আপনারা বাসার বাড়ির জন্য কিংবা যারা ধরেন বড় বড় রেস্টুরেন্ট কিংবা ছোট রেস্টুরেন্ট দিতেছেন তারা এটা নিতে পারেন। আচ্ছা, এই যে যেটা সিঙ্গেল দেখতেছেন মাত্র দিতেছি ভাই 6,500 টাকা। সিঙ্গেলটা হচ্ছে 6,500 টাকা গ্যারান্টি প্রাইস। কোথাও যদি 6 মাসের মধ্যে কোম্পানি এসে বলবেন টাকা ব্যাক। আচ্ছা 6,500, আর যেটা ডাবল ডাবল যেটা দেখতেছেন 7,500 টাকা, 7,000 টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে 7,000 টাকা। আর থ্রি পার্টের যেটা দেখতেছেন সেটা 7,500 টাকা, 7,500 টাকা, 6,500, 7,500। আচ্ছা, মানে তিনটা তিন সাইজ। আর কেউ যদি তিনটা একসাথে নেয় তাদেরকে কি ডিসকাউন্ট দিবেন? যদি নেন আমি আপনার কিছু টাকা সম্মান করে দেবো, সেটা হলো তিনটায় 300 টাকা সম্মান করে দেবো। আচ্ছা, 300 টাকা সম্মান করলে এটা হবে ভাই, আর একটু কমায় টমায় দিয়ে ভাই। আসল কথা একবারে যাক, যেহেতু আপনি বলছেন ভাই আপনার সম্মান ক্ষেত্রে এটা 500 টাকার সম্মান। আচ্ছা আচ্ছা, মানে তিনটা একসাথে নিলে আপনার 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো ঢাকার ভিতরে কি এগুলো আপনারা হোম ডেলিভারি দিবেন? জি, ঢাকার মধ্যে হোম ডেলিভারি, এবং ঢাকার বাইরে জানা নেবেন পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি। নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং কিছু টাকা অ্যাডভান্স করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, তো যারা আসলে নিতে যাচ্ছেন ফুড ওয়ার্মার গুলো আপনারা ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে চাইলে ঢাকা নিউ সুপার মার্কেটের নিস্তালায় 16 নম্বর গলি, পোস্ট অফিস গলি দিয়ে আসলে আপনারা 369 এবং 70 নম্বর শপে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আজমিন এন্টারপ্রাইজ। তো মোটামুটি সকল ধরনের কোকারিজ আইটেম তাদের কাছে আপনারা পেয়ে যাবেন।